একটু জানবো, একজন দর্শক আছেন ফোনে, ফোনটা আচ্ছা, নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি নামটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি বাগেরহাট সদর থানা থেকে বলছি। আমার নাম শেখ সেলিম। জি আমার আমার নাম শেখ সেলিম, আমার বয়স 49 বছর। জি, আপনি প্রশ্নটি করুন। জি, আমি অনেকদিন থেকে আমি অনেকদিন থেকে কজিং ডায়াবেটিস ফিভার, এই রোগটাকে ভুগতেছি। আপনার কি সমস্যা হচ্ছে? এখন আমার সমস্যা হচ্ছে, আমি অনেকক্ষণ যদি বসে থাকি তাহলে উঠতে গেলে আমার মেরুদণ্ডটা বাঁকা থাকে। দেখা গেল 2 মিনিট 5 মিনিট হাঁটলে আস্তে আস্তে স্বাভাবিক হয়, আবার আস্তে আস্তে যেভাবে যদি সোজাভাবে শুয়ে থাকি তাহলে আমার ঢুকতে সময় লাগে। হুম হুম হ্যাঁ, মানে স্বাভাবিক স্বাভাবিক হতে সব একটু সময় লাগে। বসলে বসে থাকতে ভালো লাগে, দাঁড়াইলে দাঁড়াইলে দাঁড়াইতে ভালো লাগে, কিন্তু দাঁড়াইয়ে সেটা বসতে গেলে কষ্ট হয়, সেটা বসে দাঁড়াইতে গেলে কষ্ট হয়। আপনি কি এইটা করেন? ছিল আমার আসল মূল সমস্যা। আপনি কি করেন? কি ডাক্তার ডাক্তারের জন্য অধ্যাপক নজরুল ইসলাম আছেন, হুম হুম নজরুল ইসলাম আছেন, ওনাকে দেখাইছি, ওনার ট্রিটমেন্টে আছে কিন্তু ব্যথাটা যাচ্ছে না এখনো। আচ্ছা, আপনি কি করেন পেশাগত ভাবে? আমি পেশাগত ভাবে ঘের বেড়ি করি, মানে লোক দিয়ে করাই, নিজে করি না, লোক দিয়ে করে দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা জি, এখন এখন জানতে কি জানতে চাচ্ছেন, ব্যথার কথা? এখন আমি এটা আমাদের মানে এটা নিরাময় কিভাবে আমি নিরাময় পেতে পারি আরকি। জি, ধন্যবাদ জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ওনার যে রোগের সমস্যার কথা বলছে, যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে হ্যাঁ, যেতে ওনার প্রবলেম প্রবলেম হয়, হচ্ছে। হ্যাঁ এটা অনেকগুলো আর্থ্রাইটিস রোগে কিন্তু এটা হয়, একটা চেঞ্জ থেকে আর, ইভেন কি মেকানিক্যালি যে আমরা পিএলআইডির কথা বলছি, অনেক সময় পিএলআইডি রোগী যে শুয়ে আছে ভালো, যখনই সে উঠতে যাবে তখন তার পেইন আসতে পারে, বা বসে আছে, বসতে গেলে উঠতে গেলে আবার ব্যথা আসতে পারে। আবার কিছু আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে এটা, যে স্যার আমি সারাদিন ভালো থাকি, হ্যাঁ চলা ফেরা উঠা বসা সে ভালো, যখনই সে ঘুমাতে যাবে তখনই তার সমস্যাটা শুরু হয়ে যায়, রাতে ঘুমাতে পারে না বিছানায়, এই কাত হতে ও কাতে যেতে তার কিন্তু সমস্যা হয়ে থাকে। তো আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি ঠিক বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং আর্গোনমিক্যাল কারেকশন খুব ইম্পর্টেন্ট। আর্গোনমিক্যাল কারেকশনটা হচ্ছে কি, আপনার বসার কারেকশন, আপনার কাজের কারেকশন, আপনি কীভাবে চলবেন, হাঁটা চলাফেরা দাঁড়ানোর ক্ষেত্রে, এবং আপনাকে নিয়মিত কিছুদিন অন্তত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে ফিজিওথেরাপি নেওয়া উচিত। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমরা মোবিলাইজিং এক্সারসাইজ দিয়ে থাকি, মেরুদণ্ডের স্পাইনাল কারেক্টিভ বিভিন্ন এক্সারসাইজ আছে, এবং প্রয়োজনে বিভিন্ন ডিভাইস দেওয়া লাগতে পারে, যেমন বিভিন্ন অর্থোসিস, এবং পাশাপাশি আপনাকে আপনার ওজন হাইট এই অনুযায়ী আপনার কারেকশন আনা দরকার, এবং আপনাকে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেটা এই সকল সমস্যাগুলোকে সমাধানে খুব হেল্প করে থাকে। বিভিন্ন আমরা আমরা যেটা বলি, যে আমাদের বিভিন্ন ম্যানুয়াল থেরাপিগুলো আছে, যে ম্যানুয়াল থেরাপিগুলো খুবই ইফেক্টিভ এই সকল ক্ষেত্রে, এবং পাশাপাশি এক্সারসাইজ খুবই উপকারী। তবে আপনি ওখানে আপনার ওখানে নিয়মিত এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, আপনি সাঁতার কাটতে পারেন রেগুলার, অন্তত 5, 6, 10 মিনিট যদি হালকা আপনি বাটারফ্লাই বা যে কোনো আপনি একটু সাঁতার কাটেন, বা কোনো একটা কিছু ধরেও যদি সাঁতার কাটেন, এটা উপকার আসবে। আরেকজন দর্শক আছেন ফোনে, আচ্ছা আমরা ফোনটা নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি, জি দিনাজপুর জেলা থেকে, আমার বয়স 26। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আসলে আমি আজ থেকে 3 বছর আগে হাতে আঘাত পাইছিলাম। তো আঘাত পাওয়ার ফলে আমার ডান পাশে, ডান হাতে তো পেশিতে তখন সাথে সাথে অনেক বলের মতো ফুলে ওঠে, শক্ত হয়ে যায় জায়গাটা। তারপরে কিছুদিন পর, মাস ছয়েক পর আমার ব্যথা হয়, কাঁধ থেকে ব্যথাটা আস্তে আস্তে নিচে নেমে হাতে যায় আর পিঠের দিকে চলে যায় ব্যথাটা। আর আমি এই হাত দিয়ে কোনো নাড়াচাড়া করতে কষ্ট হয়, মানে মাজা ঘষা, কাপড় চেপানো, মাথা মোছা, আর হাতে একটু কম শক্তি পাই আর কি। তো সেক্ষেত্রে অনেক চিকিৎসা করছি, হাড়ের ডাক্তার দেখাইছিলাম, মানে ব্যথা সাময়িক কমে ওষুধ খাওয়ার পর, পরে আবার ব্যথা যেরকম ওই রকমই শুরু হয়। তো স্যার এক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, আপনার পেশা কি, আপনি কি করেন? স্যার আমি প্রশিক্ষক,
মহিলা বিষয়কে মহিলাদের আর কি হাতের কাজের উপর ট্রেনিং দেওয়া হয়। প্রশিক্ষণ দেন। আচ্ছা, আপনার পাশাপাশি কি ঘাড় ব্যথা আছে এটার সাথে? ঘাড় ব্যথা নেই স্যার, তবে ব্যথাটা ঘাড় থেকে নেমে আসে আর কি। নেমে আসে। জি, ধন্যবাদ আপনাকে। ওনার হিস্ট্রি অফ ট্রমা, মানে আঘাত পাওয়ার পরে সমস্যাটা দেখা দিয়েছে। তো আঘাত আঘাত পেলে আসলে যে স্পেসিফিক যে জায়গাটায় ব্যথা মানে আঘাত পায়, সেখানে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, মাসেল ল্যাসারেশন হতে পারে, ভিতরে ব্লিডিং হতে পারে বা সফট টিস্যু ইঞ্জুরি হতেই পারে। কিন্তু এই ইঞ্জুরিগুলো একটা সময় কিন্তু সাবসাইড হয়ে যায়, অনেক ক্ষেত্রে ইম্প্রুভ হয়ে যায়। কিছুদিন হয়তো ব্যথার ওষুধ খেলে বা অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়, প্রাথমিক পর্যায়ে ভালো হয়ে যায়। কিন্তু তারপরেও যদি এই জাতীয় যে উনি যেটা বলছে যে মনে হয় ঘাট থেকে নেমে আসে, হাতে যা হাতটা শক্তি কমে আসে, এটা এটাই বোঝায় যে ওনার নার্ভের কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা আপনার মনে হয় একটা ঘাড়ের MRI করে দেখতে হবে, কারণ এই জিনিসটা আপনার দীর্ঘায়িত হলে আমাদের প্রতিটি নার্ভের কাজ কি, আমাদের নার্ভের কাজ হচ্ছে আমাদের মাসেলকে সচল রাখা, মাসেলের কাজ অ্যাক্টিভিটি করা। নার্ভ গিয়ে মাসেলের যে মোটর ফাইব মানে এন্ড পয়েন্ট আছে সেখানে সে পেনিট্রেট করে, সেখানে সে ঢুকে, সেখান থেকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় যে আমরা হাত নাড়াই না বা হাত পা আমরা মুভমেন্ট করি, চলাফেরা করি। তো আপনার এটা এটা হচ্ছে নার্ভের কোনো সমস্যা হচ্ছে যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আপনি একটা MRI করেন, আর পাশাপাশি ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি, নেক মাসেল স্ট্যাটিক এক্সারসাইজ এবং শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ, এই টার্ম দুইটা একটু মনে রাখেন। ভিডিওটা তো থাকবে আপনার ফেসবুকে, ওখান থেকে নিতে পারেন। এই দুইটা এক্সারসাইজ আপনি পাশাপাশি করেন, আর যেহেতু আপনি একজন প্রশিক্ষক, আপনার মাধ্যমে আপনার সকল যারা শিক্ষার্থী আছে তাদেরকেও নিয়মগুলো বলবেন, যেমন একটা পাতলা বালিশ ব্যবহার করা, সামনে ঝুঁকে কম কাজ করা, মানে ঝুঁকে কাজগুলো করা যাবে, টানা কিছুক্ষণ করলো আবার মানে সোজা করে, ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে এই যে বললাম এগুলা করা, হাতের কিছু নিউরো ডাইনামিক এক্সারসাইজ, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, কিছু হালকা এক্সারসাইজ আছে যেমন দৌড় দেওয়া হালকা, মহিলারা হয়তো সম্ভব হবে না বাট সাঁতার কাটা যদি সম্ভব হয় গ্রামে গঞ্জে, এগুলো অনেকাংশ উপকার আসবে, পাশাপাশি গরম শেক অনেক উপকারে আসবে। আমার মনে হয় একটা MRI করেন, তারপরে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নিতে হতে পারে। ফিজিওথেরাপিউটিক এই ক্ষেত্রে বিভিন্ন নার্ভ অ্যান্ড মাসেল স্টিমুল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।